নমস্কার, সানি টেকনোলজি ইউটিউব চ্যানেলের দর্শক সকলক মই সানি আপনালোক সকলোকে পুনর্বার স্বাগতম জানাইছো। রাতিপুয়ার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আপনার যুগুতা হয়েছে, গোটেকেইটা খবরে আপনার বহুতেই গুরুত্বপূর্ণ, গতি আপনাদের ভিডিওটি প্রথমের শেষলকে চাই থাকুক। আজির প্রথমটো খবরে হৈছে সরকারে প্রতিমাহে দিব জলপানি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। রাজ্যের শিক্ষার্থীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছে, উচ্চতর মাধ্যমিকের ছাত্রীক প্রতিমাহে দিব এহেজারকৈ টাকা, প্রতিমাহে 1250 টাকাকে প্রদান করব স্নাতকর ছাত্রীক, স্নাতকোত্তর বি এডর ছাত্রীক দিব 2500 টাকাকে, প্রতিমাহর 11 তারিখে ছাত্রীর একাউন্টত সুমাব ধন, নিযুত ময়না আসনি কার্যকরী করা হব। এইদরে স্কুটি লাভ করা ছাত্রীয় নাপাব নিযুত ময়না আসনির সুবিধা, নিযুত ময়না আসনি নে স্কুটি লাগে নির্ধারণ করব পারিব ছাত্রীয়ে, বিধায়ক মন্ত্রী সাংসদর কন্যায় লাভ নকরিব এই আসনির সুবিধা, ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানত পড়া ছাত্রীয় নাপাব এই সুবিধা, যিসকলে প্রাইভেট শিক্ষানুষ্ঠানত শিক্ষা গ্রহণ করেছে সেই সকলে এই সুবিধা লাভ নকরিব, জুলাই মাহরপ্রাই বিতরণ করা হব নিযুত ময়না আসনির প্রপত্র, স্নাতক পর্যায়ত বিবাহিত ছাত্রীয়ে নাপাব এই আসনির ধন, এই সুবিধা দিয়া নহব আধাতে শিক্ষা সংকরা ছাত্রীকো, নিযুত ময়না আসনির 3000 কোটি টাকা ধার্য করেছে সরকারে। এটা গুরুত্বপূর্ণ খবর, সকলের একটা সুখবর। নলবারী কমারকোচি জেলাত এখনি উপহার কুপনের খেল অনুষ্ঠিত হবলে গৈ আছে অহা 20 তারিখে। যিসকলে এতিয়ালৈকে টিকট সংগ্রহ করা নাই সেই সকলে টিকট অতি সোনকালে সংগ্রহ করক, যেহেতু হাতত খুবই কম দিন আছে। টোটেল বহুকেইখন গাড়ি আছে, মহিন্দা থার আছে, তার লগতে আল্ট্রা বাস আছে, ট্রেভেলার আছে, বলেরো পিকআপ আছে, ট্রেক্টর আছে, ওয়েগনার আছে, সুইফট আছে, মারুতি বালেনো আছে, এনে ধরনের টোটেল দামি দামি গাড়ি আছে। মাত্র 100 টাকাতে আপনার ভাগ্যখন আপনি পরীক্ষা করে চাব পারে। অ্যাপ দেখিছে থারখন বর্তমান কিনা হয়ে গেল 10 নম্বর উপহার, মাত্র 100 টাকাতে আপনার ভাগ্যত থাকিব পারে। লগতে মারুতি সেলেরিও আছে, আপনার ভাগ্যত থাকিব পারে মাত্র 100 টাকাত, বেলেনো আছে, মাত্র 100 টাকাতে আপনি ভাগ্য পরীক্ষা করে চাব পারে, কি জানি এখন গাড়ি আপনারও হয়ে যাব পারে। এনেদরে আপনার এখন মারুতি ওয়েগনার আছে, এখনও আপনার হয়ে যাব পারে, মাত্র 100 টাকা পরিশোধ করক, টিকট সংগ্রহ করক, আর আপনার ভাগ্যত থাকিব পারে। লগতে এখন বলেরো পিকআপ আছে, এখন ট্রেক্টর আছে, আর যেহেতু এই টিকেট দেখিছে আপনাদের, আর এই খেলখন পতা হয়েছে আনন্দ অনাথ শিশু গৃহ নির্মাণের সাহায্যার্থে, যেহেতু এখন অনাথ আশ্রমের সাহায্যার্থে পতা হয়েছে, গতি আপনাদের টিকট সংগ্রহ করবেন। নলবারীর টিহুচক খেলর স্থান, খেলখন খেলোয়া হব নলবারীর টিহুচকত, আর জেলা নলবারী অসম, আর ইয়াতে আপনাদের দেখিছে ট্রেভেলার আছে, মহিন্দা থার আছে, নামি দামি গাড়ি আছে। যদি আপনাদের টিকট সংগ্রহ করো বলে ভাবিছে তেনহলে করিব পারে। স্ক্রিনত যোনটো ফোন নাম্বার দিয়া হয়েছে এই ফোন নাম্বারটোত আপনাদের হোয়াটসঅ্যাপত মেসেজ দিব লাগিব, বহুতে ফোন করে ফোন নকৰিব, নাম্বারটো প্রথমতে সেভ করক, স্ক্রিনত দিয়া নম্বরটো সেভ করার পাছতে আপনি হোয়াটসঅ্যাপত আপনার নামটো আর আপনার জেলাখনের নামটো লিখি দিব। তারপিছত হোয়াটসঅ্যাপর প্রোফাইল পিকচারতে এখন স্ক্যানার লগাই থৈছো, সেই স্ক্যানারত পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ার লগে লগে টিকট আপনাদের পাই যাব লগালগে, গতি এতালেক যদি টিকট সংগ্রহ করা নাই অতি সোনকালে টিকট সংগ্রহ করক। 2 নম্বর খবরটি হৈছে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, 18 জনত কোটি কোটি কৃষকর একাউন্টত সুমাব ধন, কোটি কোটি কৃষকর বাবে ভাল খবর, 18 জনত ব্যাংকত জমা হব কৃষক সন্মান নিধির 17 সংখ্যক কিস্তির ধন, 18 জনের পুয়াতে প্রতিগী কৃষকর ব্যাংক একাউন্টত জমা হব এই ধন, 17.5 লাখ কৃষকে লাভ করব এই ধন, 9 জনত শপথ লওয়ার পিছতেই ফাইলত সহি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 18 জনত বারাণসীর বুটাম টিপি প্রধানমন্ত্রী মোকলাই দিব এই ধন, কোটি কোটি কৃষকর বাবে এই ভাল খবর, 18 জনত ব্যাংকত জমা হব কৃষক সন্মান নিধির 17 সংখ্যক কিস্তির ধন। 3 নম্বর খবরটি হৈছে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, রাষ্ট্রীয় ঘাইপথত ই রিক্সা চলালেই হব জব্দ, আহি গল নতুন নিয়ম, যিসকল ই রিক্সা চালক সেই সকলের খুবই এটা গুরুত্বপূর্ণ খবর, ই রিক্সা চালকর ডাঙর খবর, ই রিক্সার বিরুদ্ধে পরিবহন বিভাগ আর আরক্ষী চলাইছে অভিযান,
রাষ্ট্রীয় ঘাইপথত ই রিক্সা উঠিলেই জব্দ হব ই রিক্সা। নিয়ম নমনা ই রিক্সা চালকর বিরুদ্ধে একশন মোডত নামিছে আরক্ষী আর পরিবহন বিভাগ। কলিয়াবরৰ রাষ্ট্রীয় ঘাইপথত নগাঁও জেলা পরিবহন বিভাগ আর আরক্ষীর অভিযান। আরক্ষী জব্দ করেছে ইখনের পিছত সিখন ই রিক্সা। নিয়ম উলঙ্ঘা করে রাষ্ট্রীয় ঘাইপথে ই রিক্সার শিক্ষার্থী কহিওয়ার অভিযোগ। রাষ্ট্রীয় রাজ্যিক ঘাইপথত ই রিক্সা উঠিলেই জব্দ করব আরক্ষী। কলিয়াবরৰ রাষ্ট্রীয় ঘাইপথত নগাঁও জেলা পরিবহন বিভাগ আর আরক্ষী চলাইছে অভিযান। ই রিক্সা চালকর ডাঙর খবর। চারি নম্বর খবরটি হৈছে কুয়েতত অগ্নিকাণ্ডত 40 জন ভারতীয় মৃত্যু। জরুরি বৈঠকত বহিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাহায্য ঘোষণা। কুয়েতত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হওয়ার পিছত বুধবারে সন্ধ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এখন জরুরি বৈঠকত বহে। বৈঠকত তাত থকা ভারতীয় সকলের পরিস্থিতির পর্যালোচনা করে। মূলত ই এক পর্যালোচনা বৈঠক আছিল। বাতৰি অনুসৰি কুয়েতত বিধ্বংসী অগ্নিকাণ্ডটোত কমেও 40 জন ভাৰতীয়কে ধৰি 49 জন লোকে প্ৰাণ হেৰুৱাইছে। প্ৰধানমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিৰ পৰা প্ৰতিজন ভাৰতীয়ৰ পৰিয়ালক 2 লাখ টকাৰ ক্ষতিপূৰণ দিয়াৰ সিদ্ধান্ত লোৱা হৈছে বৈঠকত। কুয়েতৰ দক্ষিণ আহমদী গভৰ্ণমেণ্টৰ মাংগাফ অঞ্চলৰ এটা আৱাসিক এপাৰ্টমেণ্টৰ তলৰ মহলাত সংঘটিত হোৱা এই অগ্নিকাণ্ডত 50 জনতকৈ অধিক লোক আহত হয় বুলি জানিব পৰা গৈছে বৰ্তমান সময়লৈকে। বিধায়কসকলৰ মতে অধিকাংশ লোকৰ মৃত্যু হৈছে শুই থকা বাসিন্দাসকল ধোঁৱাত চাহৰুদ্ধ হোৱাৰ বাবে। অৱশ্যে বিষয়াসকলে লগতে জনায় যে বাসিন্দাসকলৰ এটা বৃহৎ অংশ আঁতৰাই নিয়া হৈছে। বৈঠকৰ অন্তত কুয়েতলৈ সাহায্যৰ কাম চোৱাচিতা কৰিবলৈ প্ৰেৰণ কৰা কেন্দ্ৰীয় মন্ত্ৰী কীৰ্তিবৰ্ধন সিঙে কয় যে মৃতসকলৰ পৰিচয় চিনাক্তৰ কাম চলাই থকা হৈছে। তেওঁ কয়, আমি ভুক্তভোগীৰ লগত আছোঁ, আমি তেওঁলোকৰ প্ৰতি সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ, আমি প্ৰধানমন্ত্ৰী মোদীক সাক্ষাৎ কৰিছোঁ আৰু আমি কাইলৈ পুৱা কুয়েতলৈ ৰাওনা হ'ম। আমি পৰিস্থিতি পুনৰীক্ষণ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি হোৱাসকলক লগ কৰিম। শেহতীয়া খবৰটো হৈছে এমেনৰ উপকূলত শোকাবহ ঘটনা। নাও দুৰ্ঘটনাৰ ফলত 45 জনৰ সলিল সমাধি, নিখোজ হৈছে 140 জনকৈ যাত্ৰী। যোৱা মঙলবাৰে ৰাষ্ট্ৰসংঘই জনোৱা মতে য়েমেনৰ উপকূলত প্ৰব্ৰজনকাৰী কঢ়িয়াই অনা এখন নাও ডুব যোৱাৰ ফলত কমেও 49 জন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে আন 140 জন লোক নিৰুদ্দিষ্ট হৈছে বুলি জানিব পৰা গৈছে। আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰব্ৰজন সংস্থাই এক বিবৃতিত জনোৱা মতে এডেন উপসাগৰ পাৰ হৈ 332 কিলোমিটাৰ 200 মাইল দূৰত্বৰ যাত্ৰাত ছোমানিয়াৰ উত্তৰ উপকূলৰ পৰা প্ৰায় 260 জন ছোমালী আৰু ইথিওপিয়ান লোকক কঢ়িয়াই অনা নাওখনে সোমবাৰে য়েমেনৰ দক্ষিণ উপকূলত পৰা ডুব যায়। বৰ্তমানলৈকে 71 জন লোকক উদ্ধাৰ কৰা হৈছে আৰু অনুসন্ধান অব্যাহত আছে বুলি গোটটোৱে জানিবলৈ দিয়ে। নিহতসকলৰ ভিতৰত 31 গৰাকী মহিলা আৰু 6 গৰাকী শিশু আছে। আজিৰ এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক